হ্যালো এভরিওয়ান, ইউনিক ক্লাসরুমে সবাইকে স্বাগতম। আজকে আমরা ফিনান্সের নবম অধ্যায় অর্থাৎ ঝুঁকি ও মুনাফা হার চ্যাপ্টারটির আরেকটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় বিভেদাঙ্ক বা কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন, সংক্ষেপে সিভি। এটি চাকরির জন্য তৈরিকৃত কোনো সিভি নয়। এই সিভির মাধ্যমে আমরা ঝুঁকি পরিমাপ করতে পারি, অর্থাৎ সিভি একটি ঝুঁকি পরিমাপের পদ্ধতি বা কৌশল। বিভেদাঙ্ক বা সিভি ব্যবহার করে আমরা তুলনামূলক বা রিলেটিভ রিস্ক পরিমাপ করি। তাহলে চলো আমরা শুরু করি বন্ধুরা, লেটস স্টার্ট। বন্ধুরা, এর আগের ভিডিওগুলোতে আমরা জেনেছি কিভাবে মুনাফার হার নির্ণয় করতে হয়, সম্ভাবনা দেওয়া থাকলে কিভাবে প্রত্যাশিত আয় ও ঝুঁকি বা আদর্শ বিচিত্র নির্ণয় করতে হয়, এবং বছর দেওয়া থাকলে কিভাবে আয় ও ঝুঁকি, যেটাকে আমরা আদর্শ বিচ্যুতি বলি, তা নির্ণয় করতে হয়। যদি আমরা ভিডিওগুলো না দেখে থাকি তাহলে অবশ্যই দেখে নেব, কারণ প্রত্যাশিত আয় এবং আদর্শ বিচ্যুতি ছাড়া বিভেদাঙ্ক নির্ণয় করা যায় না। সিভি বা বিভেদাঙ্ক দ্বারা তুলনামূলক ঝুঁকি বা আপেক্ষিক ঝুঁকি নির্ণয় করা হয়। সাধারণত দুটি প্রকল্প বা বিনিয়োগ ক্ষেত্রের মধ্যে কোনটি তুলনামূলকভাবে ভালো তা নির্ণয়ের জন্য কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন বা বিভেদাঙ্ক নির্ণয় করা হয়। ধরি মিস্টার আলভি বিনিয়োগের জন্য দুটি শেয়ারের কথা ভাবছেন, জিপি এবং এসিআই। জিপির প্রত্যাশিত আয়ের হার 20% এবং এসিআইয়ের প্রত্যাশিত আয় 12%। ঠিক একইভাবে জিপির আদর্শ বিচ্যুতি 8%, এসিআইয়ের আদর্শ বিচ্যুতি 8%। এখানে শেয়ার দুটির আদর্শ বিচ্যুতি 8% হলেও জিপি শেয়ারের প্রত্যাশিত আয় 20% এবং এসিআই শেয়ারের প্রত্যাশিত আয় 12%। অর্থাৎ দুটি শেয়ারের আদর্শ বিচ্যুতি একই রকম, অর্থাৎ 8% হলেও জিপি শেয়ারের প্রত্যাশিত আয় বেশি হয় মিস্টার আলভির জিপি শেয়ারে বিনিয়োগ করা যৌক্তিক। কারণ মিস্টার আলভি এক্ষেত্রে একই পরিমাণ ঝুঁকি সত্ত্বেও জিপিতে যেহেতু আয়ের পরিমাণ বেশি তার জিপিতে বিনিয়োগ করা উচিত। আবার ধরি মিস প্রিয়া বিনিয়োগের জন্য দুটি বিনিয়োগ প্রকল্প নিয়ে ভাবছেন, এক তিনি টেলারিং শপ দিতে চান, দুই তিনি বিউটি পার্লার দিতে চান। ধরি টেলারিং শপের প্রত্যাশিত আয় 15% এবং বিউটি পার্লারের প্রত্যাশিত আয়ও 15%, কিন্তু তাদের আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিগমা টেলারের ক্ষেত্রে 8%, বিউটি পার্লারের ক্ষেত্রে 9%। এই ক্ষেত্রে মিস প্রিয়ার অবশ্যই টেলারিং শপে অর্থাৎ টেলারে বিনিয়োগ করাটা উচিত বা যৌক্তিক, কারণ টেলার এবং বিউটি পার্লার দুটারই প্রত্যাশিত আয় 15%। সে যেটাতে বিনিয়োগ করুক না কেন, সে 15% হারে আয় পাবে। কিন্তু তিনি যদি ঝুঁকির কথা চিন্তা করে তখন প্রত্যাশিত আয় সমান হলেও টেলারিং শপে সেখানে ঝুঁকির পরিমাণ 8%, অর্থাৎ বিউটি পার্লার থেকে কম। দুটি বিনিয়োগের প্রত্যাশিত আয় একই, অর্থাৎ 15%। লক্ষ্য করলে দেখা যাবে যে টেলারিংয়ের আদর্শ বিচ্যুতি বিউটি পার্লারের আদর্শ বিচ্যুতি থেকে কম, অর্থাৎ ঝুঁকিটা কম। মিস প্রিয়ার অবশ্যই টেলারিং শপে বিনিয়োগ করা উচিত। এবার তোমাদেরকে দুটি বিনিয়োগ প্রকল্পের কথা বলি। ধরলাম তোমার কাছে দুটি বিনিয়োগ প্রকল্প আছে, প্রকল্প এক্স এবং প্রকল্প ওয়াই। প্রকল্প এক্স এর প্রত্যাশিত আয় 14% এবং প্রকল্প ওয়াই এর প্রত্যাশিত আয় 11%। ঠিক একইভাবে প্রকল্প এক্স এর আদর্শ বিচ্যুতি 5% এবং প্রকল্প ওয়াই এর আদর্শ বিচ্যুতি 4%। তুমি এখন বলবে তোমার জন্য আসলে কোনটি বিনিয়োগ করা যৌক্তিক। এক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নিতে একটু কষ্ট হবে, কারণ আমরা যদি খেয়াল করে দেখি যে এক্স এর প্রত্যাশিত আয় 14% কিন্তু আদর্শ বিচ্যুতি 5%, আবার ওয়াইয়ের প্রত্যাশিত আয় 11% কিন্তু আদর্শ বিচ্যুতি 4%। এক্স এর ঝুঁকিও বেশি আয়ও বেশি, ওয়াইয়ের ঝুঁকিও কম আয়ও কম। এই জাতীয় ক্ষেত্রে আমরা সরাসরি যে কোনো একটি প্রকল্প গ্রহণ না করে আমরা একটি সূত্রের মাধ্যমে সিবি নির্ণয় করে আমরা তুলনা করি যে আয়ের সাথে কোন ঝুঁকিটি তুলনামূলকভাবে কম। যেহেতু এক্ষেত্রে আমাদের বলা মুশকিল যে কোন প্রকল্পটি আসলে ভালো, কারণ এক্স এর প্রত্যাশিত আয় বেশি ঝুঁকিও বেশি, ওয়াইয়ের প্রত্যাশিত আয় কম ঝুঁকিও কম। কিন্তু আমরা যদি প্রত্যাশিত আয়ের সাথে ঝুঁকিকে তুলনা করতে চাই বা তুলনা করে দেখতে চাই যে প্রত্যাশিত আয়ের অনুপাতে কী পরিমাণ ঝুঁকি আমরা গ্রহণ করেছি, তাহলে আমাদেরকে
এই বিভেদাঙ্ক বা সিভি বা কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশনের মাধ্যমে আমাদের সিদ্ধান্ত দিতে হবে। চলো বন্ধুরা সিভি সূত্রটি দেখি এবং সমাধানের মাধ্যমে আমরা এই বিষয় সম্পর্কে আরেকটু ক্লিয়ার ধারণা নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা প্রথমে আমরা চলে যাব বিভেদাঙ্ক বা কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশনের সূত্রে। সূত্রটি এমন, সিভি সমান সমান পুরো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটাকে আমরা বলি সিগমা, নিচে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বা ইআর, অথবা সিভি সমান সমান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিগমা, নিচে হলো আর বার। সম্ভাবনা দেওয়া থাকলে আমরা ইআর নির্ণয় করি এবং বছর দেওয়া থাকলে আমরা আর বার ব্যবহার করে এই সূত্রটা নির্ণয় করি। সিগমাকে আমরা ইংলিশে বলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বাংলায় বলি আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান। ইআর হচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এটাকে বাংলায় আমরা বলি প্রত্যাশিত আয়ের হার। আর বারও প্রত্যাশিত আয়ের হার, কিন্তু যেহেতু বছর দেওয়া থাকলে আমরা আর বার নির্ণয় করি, এটাকে আমরা গড় আয় বলি। এবং মনে রাখতে হবে বন্ধুরা, গড় আয় এবং প্রত্যাশিত আয়ের হার দুটো একই জিনিস, কারণ বিগত বছরের গড়কে আমরা সামনের বছর প্রত্যাশা করি, তাই আমরা গড় আয়কেও প্রত্যাশিত আয় হিসেবে বলি। এবার আমরা চলে যাব বন্ধুরা আমাদের সমাধানে। কিছুক্ষণ আগে আমরা একটি সমস্যা দিয়েছিলাম, যে সমস্যার মধ্যে আমরা বলেছিলাম প্রকল্প এক্স এর কথা এবং প্রকল্প ওয়াইয়ের কথা, এবং আমরা ওখান থেকে জানতে চেয়েছিলাম যে কোন প্রকল্পটি আসলে তুলনামূলকভাবে ভালো। তাহলে প্রথমে আমরা চলে যাব বন্ধুরা এই প্রকল্পের সমাধানে। সমাধানে প্রথমে আমরা দেখব প্রকল্প এক্স এর ক্ষেত্রে সিভিটা কত। লিখি আমরা প্রথমে এখানে বন্ধুরা, সিভি অফ এক্স ইকুয়াল টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিগমা অফ এক্স ডিভাইডেড বাই এক্সপেক্টেড রিটার্ন অফ এক্স। এখন আমরা মানটা বসাই বন্ধুরা, আমরা যদি মানটা বসাই তাহলে আমাদের অ্যান্সারটা কিরকম আসে দেখি। আদর্শ বিচ্যুতি দেওয়া আছে 5% বা 0.05 এবং আমাদের আয়ের হার দেওয়া আছে 14% বা 0.14। এটাকে অনেকে আমরা 100 গুণ করি, 100 গুণ করার মধ্যে আসলে কোনো কিছু নেই, 100 গুণ করলে যা না করলেও তা, এটা আমরা মানটা বের করে ফেলবো। এখন বের হয়ে গেল 0.33, যেটাকে আমরা যদি এখন 100 এই 0.33 গুণ করি তাহলে আমরা পেয়ে যাব বন্ধুরা 33%। আরও 3-3 ছিল বন্ধুরা, এগুলি আমরা না নিলাম। এবার আমরা চলে যাই বন্ধুরা প্রকল্প ওয়াইয়ের ক্ষেত্রে। প্রকল্প ওয়াইয়ের ক্ষেত্রেও আমরা যদি সিভিটা নির্ণয় করি তখন আমরা এভাবে লিখব, সিভি অফ ওয়াই সমান সমান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অফ ওয়াই। তাহলে আমরা এখন মান যদি বসাই 0.4 বা 4% এবং আমাদের 0.4% হচ্ছে আমাদের আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধানের মান, আর প্রত্যাশিত আয়ের হার দেওয়া ছিল 11% বা 0.3633। এটাকে আমরা 100 যদি গুণ করি তাহলে আমাদের দুইটা সংখ্যা নিলে হবে 36% হয়ে গেল বন্ধুরা। অর্থাৎ প্রকল্প এক্স এর সিবি বা বিভেদাঙ্ক বা তুলনামূলক ঝুঁকি প্রকল্প ওয়াই থেকে কম, তাই প্রকল্প এক্সটি ভালো, তাই প্রকল্প এক্সে বিনিয়োগ করাটি যৌক্তিক। এবার আমরা ঢাকা বোর্ড 2019 একটি প্রশ্ন সমাধান করব। প্রথমে প্রশ্নটি আমরা দেখব, সুমা সিকিউরিটিতে বিনিয়োগে ইচ্ছুক, সে বাজার থেকে 2 সিকিউরিটির তথ্য সংগ্রহ করেছে। বিগত 3 বছরের আয়ের হার নিম্নরূপ, বছরে 1, 2, 3 সিকিউরিটি এ এর আয়ের হার 10%, 15%, 5%, সিকিউরিটি বি এর আয়ের হার 12%, -8%, 20%। ক্ষয়ের প্রশ্নটি বাজার ঝুঁকি কি, ক্ষয়ের প্রশ্ন সরকারি বন্ডে বিনিয়োগ ঝুঁকি নাই ব্যাখ্যা করো। গয়ের প্রশ্নটি সিকিউরিটি এ এবং সিকিউরিটি বি এর গড় আয়ের হার নির্ণয় করো। প্রশ্ন ঘ, উভয় সিকিউরিটির ব্যবধাঙ্ক নির্ণয় করো, কোন সিকিউরিটিতে বিনিয়োগ উত্তম এবং কেন। চলো বন্ধুরা আমরা সমাধানে চলে যাই। এবার আমরা গয়ের প্রশ্নটি সমাধান করব। গয়ের প্রশ্নে সিকিউরিটি এ এবং সিকিউরিটি বি এর গড় আয়ের হার নির্ণয় করতে বলা হয়েছে। বন্ধুরা মনে রাখতে হবে গড় আয়ের হার এবং প্রত্যাশিত আয়ের হার একই কথা, কারণ গড় আয়ের হারের উপর ভিত্তি করে আমরা বলতে পারি
যে আসলে ভবিষ্যতে ওই সিকিউরিটি থেকে আমরা কি পরিমাণের আয় পেতে পারি। প্রথমে আমরা সিকিউরিটি এ এর গড় আয়ের হার নির্ণয় করব। গড় আয়ের হার আমরা সংকেত লিখব এভাবে, আর বার সমান সমান সামিশন অফ আর আই ডিভাইডেড বাই এন। যেহেতু আমরা এখানে এর জন্য করছি আমরা, সেই জন্য আমরা এখানে এ দিয়ে দিব, এখানে একটা এ দিয়ে দিব। এখন আমরা সিকিউরিটি এ এর গড় আয়ের হার নির্ণয় করব। আমরা এখানে এ দিয়েছি কারণ আমরা এখন এ নিয়ে কাজ করব এবং এখন এখানে এ দিয়েছি। আমরা জানি যে আর আই হচ্ছে আয়ের হার, এই যে আই হচ্ছে এগুলা প্রথম বছরে 10-15, তারপরের বছরে হচ্ছে 5%। তাহলে খুব সহজভাবে আমরা এখন মানগুলি বসাই। প্রথমে আমরা এই দাগটা দিব, প্রথমে বছরটা লিখে ফেলবো। এখানে 3 বছর যেহেতু দেওয়া আছে, এখানে আমরা প্রথমে লিখব 3। এবার আমরা এই 3টি মান খুব সুন্দরভাবে বসানোর চেষ্টা করব। আর আই প্রথমটাই হচ্ছে 10%, এটাকে আমরা লিখব 0.10, তারপর একটা আছে 15%, এটাকে লিখব 0.15, এরপরে দেওয়া আছে 5%, এটাকে আমরা লিখব 0.05। এই জিনিসটি একটু বন্ধুরা মনে রাখতে হবে, অনেকে আমরা এই 5%কে 0.5 লিখি, আসলে 5% মানে হচ্ছে 0.05। এই ভুলটা কখনো করা যাবে না। 1 থেকে 9%-এর যেগুলি আছে সে প্রত্যেকটার আগে এরকম শূন্য একটি বসিয়ে তারপরে সংখ্যাটা বসাতে হবে। তাহলে আমরা 3টে উপরে যদি যোগ করি তাহলে যোগফল পাওয়া যাবে হচ্ছে 0.30। এই 3 0 আমরা বসালাম নিচে 3, এরপরে আমরা ভাগ করলে পাবো 0.10, যেটাকে আমরা 100 দিয়ে গুণ করলে, এই 100 দিয়ে গুণটা আসলে এখানে অনেকে দেখায়, এটা না দেখালেও হবে। এই 10%কে যখন আমি 100 দিয়ে গুণ দিব, এটা অটোমেটিকলি হয়ে যাবে ক্যালকুলেটারে 10, অর্থাৎ এটা 10%। তাহলে আমরা কি বলতে পারবো বন্ধুরা, আমাদের আর বার এর মান হচ্ছে 10%, আর বার এর মান হচ্ছে 10%। এটা আমরা একটি সুন্দর ব্র্যাকেটের মধ্যে রেখে দিব, অর্থাৎ এ সিকিউরিটির গড় আয়ের হার 10%। এবার আমরা চলে যাব বন্ধুরা বি সিকিউরিটির ক্ষেত্রে। সিকিউরিটি বি এর ক্ষেত্রে গড় আয়ের হার আমরা নির্ণয় করব। লিখি আমরা এখানে গড় আয়ের হার, ঠিক আমরা বি এ যেহেতু বি এর জন্য এখানে লিখব আর বার সমান সমান সামিশন অফ আর আই ডিভাইডেড বাই এন। যেহেতু বি এর ক্ষেত্রে আমরা করছি, এখানে হবে বি, এখানে আমরা একটি বি দিয়ে দিব। এখন আমরা বন্ধুরা যে কাজটা করব, ঠিক আগেরটার মতোই ঠিক এখানেও আমরা এই এখান থেকে আমরা মানগুলি নেওয়ার চেষ্টা করব। প্রথমে আসি আমরা সিকিউরিটি বি এর প্রথমটা হচ্ছে 12%। 12%-এর জন্য আমরা লিখব হচ্ছে 0.12। এবার আসি আমরা -8%। -8%-এর জন্য আমরা যে কাজটা করব, এখানে ব্র্যাকেট দিয়ে নেব, এবং আমরা কিছুক্ষণ আগে বললাম যে 1 থেকে 9% পর্যন্ত যখন এই পার্সেন্টগুলি দেওয়া থাকবে, সেই পার্সেন্টগুলিকে আমরা দশমিকে রূপান্তর করার সময় অবশ্যই দশমিকের পরে একটি শূন্য দিয়ে ওই সংখ্যাটি লিখব। অর্থাৎ 8% লেখার জন্য আমাকে প্রথমে দশমিক দিতে হবে, একটি শূন্য বসাতে হবে, এরপরে 8 লিখতে হবে। এটা আমরা লিখে ফেললাম, ব্র্যাকেটে রাখলাম, যোগ 20% লিখবো আমরা 0.20, ভাগ অ্যাজ ইউজুয়াল 3। এখন আমরা যদি 3টে উপরে যোগ করি, আমরা বন্ধুরা যোগ করার সময় মনে রাখতে হবে প্লাসে মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে। 3টে যোগ করলে আমরা যোগফল পাবো 0.024 বা 0.24। আমরা একটা শূন্য দিয়ে নিলাম, এটা সুন্দর লাগে দেখতে জিনিসটা, ভাগ 3। তাহলে আমরা 3 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো 8। এটা যদি আমরা ভাগ করি, আমরা মুখে মুখে ভাগ না করে ক্যালকুলেটার করবো, তাহলে পাবো হচ্ছে 0.08। অর্থাৎ আমাদের আর বার বি এর মান বের হলো 0.08। আমরা একটু এই পাশে জিনিসটা লিখি তাহলে হবে। তাহলে আমরা কী লিখব বন্ধুরা, আর বার বি এর মানটা দাঁড়াবে হচ্ছে 0.08। এই 0.08-কে আমরা 100 দিয়ে গুণ দিলে আমরা পাবো হচ্ছে 8%। তাহলে আমরা লিখবো, সুতরাং এটাকে আমরা একটি বক্সের মধ্যে সুন্দর করে রেখে দিব।
তাহলে আমাদের বন্ধুরা তিনের উত্তরটা হয়ে গেল আমরা এখন চলে যাব হচ্ছে আমরা এখন ঘয়ের প্রশ্ন সমাধানে চলে যাব ঘয়ের প্রশ্নে ওয়াই সিকিউরিটির ব্যবধানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে এখানে বন্ধুরা মনে রাখতে হবে ব্যবধানাঙ্ক এবং বিভেদাঙ্ক ব্যবধানাঙ্ক ও বিভেদাঙ্ক একই অর্থাৎ সিবি আমরা জানি যে প্রত্যাশিত আয় বা গড় আয় এবং আদর্শ বিচ্যুতি ছাড়া সিবি নির্ণয় করা যায় না গয়ের প্রশ্নে আমরা গড় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করেছি তাই আমাদের সিকিউরিটি এ এবং বি এর আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে এই আদর্শ বিচ্যুতি নির্ণয় করার পরে আমরা সিবি বা বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক যাই বলি না কেন নির্ণয় করতে পারবো বন্ধুরা চলে যাই আমরা ঘয়ের সমাধানে এবং ঘয়ের সমাধানের জন্য প্রথমে আমাদেরকে সিগমা নির্ণয় করতে হবে প্রথমে এসে আমরা ঘয়ের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে আদর্শ বিচ্যুতি নির্ণয় করার পরে আমাদের সিবি নির্ণয় করতে হবে তাই আমাদের প্রথমে নির্ণয় করতে হবে আদর্শ বিচ্যুতি প্রথমে সূত্র লিখে ফেলি আমরা বন্ধুরা আমরা প্রথমে আদর্শ বিচ্যুতি নির্ণয় করব আমরা জানি যে আদর্শ বিচ্যুতির সূত্রটি কেমন আদর্শ বিচ্যুতি যেটাকে আমরা বলি পরিমিত ব্যবধান যেটাকে সংক্ষেপে আমরা সিগমা চিহ্ন দ্বারা প্রকাশ করি এই সে সিগমা রুট ওভার দিলাম আমরা রুট ওভার দিয়ে আমরা সূত্র লিখে ফেলি রুট ওভার হচ্ছে যেহেতু এখানে বছর দেওয়া আছে তাই অর্থ এন এর সূত্রটা আসবে এবং এনটা যায় হচ্ছে নিচে লিখে আমরা আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান বছর দেওয়ার কারণে আমাদের এনটা নিচে আসলো আমরা এখন যে কাজটা করবো বন্ধুরা সেটা হচ্ছে যে সিকিউরিটি এর ক্ষেত্রে আমরা প্রথমে সিগমাটা নির্ণয় করব তাই আমরা প্রথমে এখানে লিখব সিকিউরিটি এর ক্ষেত্রে আমরা লিখব সিগমা সমান সমান হোল স্কোয়ার যেহেতু আমরা এর জন্য করছি আমরা এখানে এ লিখব আমরা এখানে একটা এ লিখব এখানে একটা এ লিখব এখন শুধুমাত্র আমরা মান বসাবো আমাদের আর কোনো তেমন কোনো কাজ নেই মান বসানোর আগে একটু বন্ধুরা বলে রাখি আমাকে একজন কমেন্ট করেছে যে আমরা কি এই সূত্রগুলি দশমিকগুলিকে আমরা না এই পার্সেন্টেজগুলোকে আমরা দশমিকে রূপান্তর না করে আমরা কি সরাসরি এই দশ পনেরো বা পাঁচ দিয়ে অঙ্কটা করতে পারবো কি না বন্ধুরা উত্তর হচ্ছে হ্যাঁ আমরা চাইলে আমরা সরাসরি এই মান দিয়েও এটা করতে পারবো কিন্তু দশমিক দিয়ে করাটা আসলে সাইন্টিফিক হিসেবেও ধরা হয় আমরা চলে যাব আমাদের সমাধানে প্রথমে আমরা আসি আমরা অবশ্যই প্রথমে এই রুট চিহ্নটা দিয়ে নিব এই রুটটা আমরা দিয়ে নিব রুটটা জরুরি নিচে এন এর মান দেওয়া আছে তিন আমরা তিন মাইনাস এক লিখলাম এবার আমরা এই সামেশনটাকে ভাঙব প্রথমে বন্ধুরা আমরা দেখি এখানে এর জন্য যেহেতু করছি এ এর প্রথমে আছে আমাদের দশ পার্সেন্ট অর্থাৎ এটাকে আমরা লিখব দশমিক এক শূন্য মাইনাস আর বার এ নিশ্চয়ই মনে আছে বন্ধুরা কিছুক্ষণ আগে আমরা এই আর বার এটা নির্ণয় করেছি এই সেই আর বার এ দশ পার্সেন্ট আমরা এখানে দশ পার্সেন্ট লিখবো না আমরা এই দশমিকের মানটা লিখব দশমিক এক শূন্য বন্ধুরা মনে রাখতে হবে দশমিকের যেহেতু আমরা দশমিক দিয়ে অঙ্কটা করছি আমাদের দশমিক দিয়েই মানটা লিখতে হবে এই সে দশমিক এক শূন্যটা আমরা লিখব তাহলে আমরা লিখব আর বারের মান হচ্ছে দশমিক এক শূন্য ব্রাকেট দিয়ে হোল স্কোয়ার প্লাস আবার দশমিক এক পাঁচ মাইনাস এবং প্রতি আরের পারের জায়গায় আমরা দশমিক এক শূন্য বসালাম এখন আমরা সমাধানটা এগিয়ে নিয়ে যাব দুই আমরা ক্যালকুলেটারের সমাধান করে ফেলবো তাই অ্যান্সার আসবে শূন্য আর এটার অ্যান্সার আসবে শূন্য দশমিক শূন্য শূন্য দুই পাঁচ এটারও অ্যান্সার আসবে শূন্য দশমিক শূন্য শূন্য দুই পাঁচ এখন এটাকে রুট করলে আমাদের অ্যান্সারটা বের হয়ে চলে আসবে যদি আমরা খেয়াল করি বন্ধুরা অ্যান্সার আসবে শূন্য দশমিক শূন্য পাঁচ অর্থাৎ এটাকে যদি আমরা পার্সেন্টেজে রূপান্তর করি তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ
এর মানটা অটোমেটিক্যালি আসবে 100 দিয়ে গুণ করলে এটার মান চলে আসবে হচ্ছে 5%। এটা আমরা একটি বক্সের মধ্যে সুন্দরভাবে রেখে দিব। এটার মান আসলো 5%, তার মানে সিগমা এর মান আসলো 5%, অর্থাৎ আদর্শ বিচ্যুতি, এ সিকিউরিটির আদর্শ বিচ্যুতি এসেছে 5%। এবার চলে যাব আমরা বন্ধুরা সিকিউরিটি বি এর আদর্শ বিচ্যুতি নির্ণয়। সিকিউরিটি বি এর ক্ষেত্রে আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান, যেটাকে আমরা সংক্ষেপে বলি সিগমা, সূত্রটা হবে এরকম, অ্যাজ ইউজুয়াল, যেহেতু বছর দেওয়া আছে এন এর সূত্রটি আসবে n-1। এখানে আমরা বি লিখব, এখানে একটা বি, এখানে আর একটা বি। এখন আমরা এই মানগুলি বসিয়ে ফেলবো বন্ধুরা, তাহলে মানটা আমরা বসাই, তাহলে এখানে লিখি সুতরাং সিগমা বি সমান সমান, আমরা এই রুটটা বড় দিয়ে দিব, নিচে দিব 3-1, বছর যেহেতু তিনটি দেওয়া আছে 3-1 লিখলাম আমরা। এখন আমরা মান বসাবো, যেমন খেয়াল করি বন্ধুরা আমাদের এখানে প্রথমে দেওয়া আছে, হ্যাঁ এখানে দেওয়া আছে 12%, 12% জায়গায় লিখবো হচ্ছে 0.12 মাইনাস, আর বার বি এর কথা নিশ্চয়ই মনে আছে বন্ধুরা, আর বার 8%, আর বার বি এর মান পাওয়া গিয়েছিলো 8%, এই 8% আমরা এখানে বসাবো, 8% বসাবো। যদি আমরা 8% বসাই তাহলে কী বসাবো, 0.08 হোল স্কোয়ার দিলাম। ঠিক দ্বিতীয়টা হচ্ছে -8%, -0.08, এবং আর বার বি এর মান 0.08 হোল স্কোয়ার। আমরা আরও কন্টিনিউ করি, +0.20, -0.08 ক্লোজ করে স্কোয়ার। তাহলে আমরা এখন ক্যালকুলেটার ব্যবহার করে দ্রুত মানটা করে ফেলি বন্ধুরা, পেলাম নিচে 2, এটা যদি 100 দিয়ে গুণ দিই 14.42%। এটা আমরা একটা বক্সের মধ্যে নিয়ে আসব বন্ধুরা। এখন আমরা নির্ণয় করব বিভেদাঙ্ক, যা বা কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, যেটাকে আমরা আরেক নামে ডাকি হচ্ছে ব্যবধান অঙ্ক। আমাদের 2019 প্রশ্নের মধ্যে ব্যবধান অঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। ব্যবধান অঙ্ক এবং বিভেদাঙ্ক দুটি একই বিষয়, আমরা এখন ব্যবধান অঙ্ক নির্ণয় করব। ব্যবধান অঙ্কের নির্ণয়ের সূত্রটা আমরা প্রথমে লিখে ফেলি, যে আমরা জানি বিভেদাঙ্ক, যেটাকে আমরা আরেকটা নামে ডাকছি, সেটা হচ্ছে ব্যবধান অঙ্ক, ব্যবধানঙ্ক, যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, সংক্ষেপে আমরা একে বলি সিভি। সিগমা, নিচে এক্সপেক্টেড রিটার্ন বা আর বার বা প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হার, যেটা আমরা ব্যবধানাঙ্ক নির্ণয় করব। এখন আমরা প্রথমে নির্ণয় করব সিকিউরিটি এর জন্য, তো সিকিউরিটি এর জন্য আমরা লিখব সিভিএ, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ হবে আর আর বার এ হবে। আমরা এখন এখান এই মান এর কিছুক্ষণ আগে যে সমাধানগুলি করলাম সেখান থেকে মানগুলি নিয়ে আসব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এর মান পেয়েছি আমরা 5%, কিন্তু আমরা এর আগের লাইন যেটা আছে 0.05, এই দশমিকের কটা লিখব 0.05, এবং নিচে আছে হলো আর বার, তাহলে আমরা মান নেব এইচ আর বার এ। কিছুক্ষণ আগে আমরা পেয়েছিলাম 10%, অর্থাৎ এই আমরা এর আগের লাইনটা লিখব 0.10, 0.10, এই সমাধান করলে আমরা পাব হচ্ছে 0.5, এটাকে 100 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব হচ্ছে 50%। সুতরাং সিভি সিকিউরিটি এ হচ্ছে 50%, এটাকে আমরা একটি বক্সের মধ্যে নিয়ে আসি। এবার আমরা নির্ণয় করব হচ্ছে সিকিউরিটি বি এর জন্য, সিকিউরিটি বি এর জন্য আমরা এখন লিখব এখানে সিভি অফ বি, তাহলে এখানে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বি আর বার অফ বি। আমরা ঠিক আগের মতো করে এখান থেকে আমরা মানটা বসাবো, প্রথমে আমরা মান বসাবো হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বি এর। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বি এর মানটা আমরা একটু আগেই পেয়েছি বন্ধুরা, 14.42%। এটাকে আমরা এখন অ্যান্সার না লিখে তার উপরের অংশটি লিখব 0.1444
2 আর নিচে হচ্ছে আর বার বি এটা আমরা কিছুক্ষণ আগে বন্ধুরা নির্ণয় করেছিলাম সেটা আর বার অফ বি 8% 8% না লিখে আমরা লিখব 0.08 এটা আমরা নিচে লিখব 0.08 দুটো গুণ ভাগ করলে আমরা পাবো 1.802 এখন এটাকে আমরা 100 দিয়ে গুণ করব অনেকে মনে করতে পারে আমরা বন্ধুরা এখানে তো পার্সেন্টেজের মতই দেখা যাচ্ছে না বন্ধুরা যেহেতু এটাকে আমরা 100 দিয়ে গুণ করে 50% পেয়েছি এটাকে আমরা 100 দিয়ে গুণ করে পার্সেন্টে নিয়ে যাব তাহলে পাবো আমরা 180.25% অর্থাৎ আমরা এখন পেলাম হচ্ছে সিভি অফ বি সমান 180.25% এটাকে আমরা একটি ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসি একটু বক্স করে রেখে দিলাম তার মানে আমরা সিবি এর জন্য পেয়েছি 50% আর সিবি বি এর জন্য পেয়েছি 180.25 এখন আমরা বন্ধুরা তাহলে সমাধানটা যদি আমরা বলি তাহলে আমাদের এই ঢাকা বোর্ড 2019 এর প্রশ্ন অনুযায়ী সিকিউরিটি এ এর বিভেদাঙ্ক বা ব্যবধান অঙ্ক 50% এবং সিবি বি অর্থাৎ বি সিকিউরিটির ব্যবধান অঙ্ক 180.25% আমাদের প্রশ্নটি ছিল যে কোন সিকিউরিটিতে বিনিয়োগ উত্তম এবং কেন আমরা উত্তরে বলতে পারবো বন্ধুরা সিকিউরিটি এ তে বিনিয়োগ করাটি উত্তম কারণ সিকিউরিটি এ এর বিভেদাঙ্ক বা ব্যবধাঙ্ক সিবি বি থেকে কম অর্থাৎ সিকিউরিটি এ এর ঝুঁকিটি কম তাহলে বন্ধুরা উত্তরটা দাঁড়ালো সিকিউরিটি এ তে বিনিয়োগ উত্তম কারণ সিকিউরিটি এ এর ব্যবধান অঙ্ক বা যেটাকে আমরা সিভি বলছি সিভিটি সিকিউরিটি বি অপেক্ষা কম এবং আমরা জানি যে সিভি দ্বারা ঝুঁকি পরিমাপ করা হয় এবং ঝুঁকি যেটা কম সেই ক্ষেত্রে বিনিয়োগ করাটি উত্তম অর্থাৎ আমাদের জন্য এই সিকিউরিটি এটি এতে সিকিউরিটি এতে বিনিয়োগ করা উত্তম বন্ধুরা আশা করি আমরা এই ভিডিওটি বা এই ক্লাসটি ভালো মতো আয়ত্তে নিতে পেরেছি কারো যদি কোনো প্রশ্ন থাকে আমরা নিচের কমেন্ট বক্সে আমরা জানাবো এবং কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে তাও আমরা কমেন্ট বক্সে লিখবো চেষ্টা করবো যত দ্রুত সম্ভব তোমাদের কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার জন্য এই চ্যানেলটি আমরা সাবস্ক্রাইব করবো লাইক বাটন ক্লিক করবো আমরা বেল আইকনে ঠিক করে রাখবো যেন সবার আগে এই ক্লাসগুলি বা এই ইউনিক ক্লাসরুমের ক্লাসগুলি আমাদের কাছে পৌঁছে যায় আজকে পর্যন্ত বন্ধুরা ধন্যবাদ সবাইকে